বাংলাদেশ কানাডা ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ বিজনেস চেম্বার অফ কানাডার প্রেসিডেন্ট এইচ এম ইকবাল। জনাব এইচ এম ইকবাল, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাইব যে কানাডার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সাথে সার্বিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি আসলে কেমন? ওয়েল, বাংলাদেশের সাথে কানাডার সম্পর্ক তো একদম প্রথম থেকেই ভালো, যেখানে আমরা লাইক 16 ডিসেম্বর 1971 আমরা লাইক আমাদের বিজয় অর্জন করছিলাম, সেই জায়গায় 14 ফেব্রুয়ারি অলমোস্ট ভ্যালেন্টাইন্স ডেতে আপনার 1972 কানাডা বাংলাদেশকে রিকগনাইজ করে। সো একদম ওয়ান অফ দ্য পায়োনিয়ার কান্ট্রিজ যেখানে কানাডা বাংলাদেশকে প্রথম থেকেই সাপোর্ট দিয়ে আসছে। কানাডিয়ান এইড বলেন, কানাডিয়ান গভর্নমেন্টের সব ধরনের সহযোগিতা আমরা আসলে প্রথম থেকে পেয়ে আসছি। এখন যদি আমরা বলি যে বাংলাদেশের সাথে বর্তমান ব্যবসা কেমন, আই বলব ইটস ভেরি ইমপ্রেসিভ বিকজ সে 2019 সালে বাংলাদেশের সাথে কানাডার টোটাল বাইলেটারাল ট্রেড ছিল $2.4 billion। এটা এটা লাইক মজার ব্যাপারটা হচ্ছে $2.4 billion মধ্যে বাংলাদেশ থেকে কানাডাতে এক্সপোর্ট ছিল $1.484 billion, আর কানাডা থেকে বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে আপনার $543.46 million। সো আমরা আসলে যতটুকু ইম্পোর্ট করছি কানাডাতে তার চেয়ে অনেক বেশি, যতটুকু ইম্পোর্ট করছি আমরা কানাডা থেকে বাংলাদেশে তার চেয়ে অনেক বেশি আমরা এক্সপোর্ট করছি। ট্রেড সারপ্লাস আমরা আসলে এখন এনজয় করছি কানাডার সাথে। সো এটা এটা একটা ভেরি ইম্প্রেসিভ পার্ট বাংলাদেশের সাথে কানাডার বাইলেটারাল রিলেশনের জন্য। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আরএমজি সেক্টরটা তো আসলে আমাদের এক্সপোর্টের জন্য আসলে সবচেয়ে প্রধান মাধ্যম আমরা বলতে পারি। তো আরএমজি সেক্টরে আরো বড় বাজার আসলে কানাডা হবে সে প্রত্যাশা কি আমরা করতে পারি কিনা? ওয়েল, যদি আমরা ভ্যালু অ্যাড করতে পারি, যদি আমরা আর একটু লাইক লাইক যদি কানাডিয়ান ফ্যাশন অ্যান্ড কানাডিয়ান ট্রেন্ডসটা বুঝি এবং ওইভাবে যদি আমাদের আমাদের আরএমজি সেক্টর যদি একটু রিসার্চ অ্যানালাইসিস করে যদি সামনের দিকে আগায়, তাহলে আমরা ডেফিনেটলি করতে পারবো। এখনো আমাদের আরএমজি সেক্টর যেভাবে কাজ করছে, দে আর ওয়ার্কিং অ্যাজ পার অর্ডার, বাট আমাদের তো আসলে আরএমজি সেক্টরের প্রচুর সম্ভাবনা রয়ে গেছে। যদি আমাদের আরএমজি সেক্টর যদি আসলে লাইক ফ্যাশন যদি একটু ডেভেলপ করার চেষ্টা করে, যদি ডিজাইনগুলো ডেভেলপ করার চেষ্টা করে, নতুন যদি প্রোডাক্ট নিয়ে আসে, তাহলে অবশ্যই আমরা করতে পারবো। আর এমনিও আসলে আরএমজি বাংলাদেশের সাথে কানাডার রিলেশনের মূল ভিত্তি আছে আরএমজি। আপনি এখানে যে কোনো সেক্টরের মার্কেটে যান, এখানকার মার্কেটগুলো আসলে কিছুটা ভাগ করা। আপনার মিডল ক্লাসের জন্য একরকম মার্কেট, হায়ার মিডল ক্লাসের জন্য আরেক রকম মার্কেট, আবার আলট্রা রিচ শ্রেণীর জন্য আরেক রকম মার্কেট। বাট আপনি যে কোনো মার্কেটে এখন যান, মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট আপনি পাবেনই। প্রতি লাইক কেন 100টা প্রোডাক্টের মধ্যে অলমোস্ট লাইক কেন 30-40% উপরের লেভেলে, আর মিড লেভেলে আপনি ইভেন 80-90% আপনি গুডস পাবেন মেড ইন বাংলাদেশ। সো ইয়েস, আরএমজি সেক্টরের সাথে লাইক আরএমজি সেক্টরের এখানে পটেনশিয়াল অনেক বেশি, এবং আমি বলবো যে এটাকে আমাদের আরও বেশি এক্সপ্লোর করা উচিত। তার মানে আমাদের আরও ডাইভার্সিফাইড প্রোডাক্ট আসলে তৈরি করতে হবে, সেই সাথে মার্কেটিংটাও বাড়াতে হবে আসলে আরএমজি সেক্টরে। তো আমি একটু জানতে চাইবো যে এগ্রি সেক্টরে আসলে কী কী পণ্য আপনাদের ওখানে রপ্তানি হচ্ছে, আরও কী কী পণ্য আসলে রপ্তানি করার সুযোগ রয়েছে বলে আপনি মনে করছেন? ওয়েল, এই মোমেন্টে আসলে আপনি একদম এগ্রি সেক্টরের ফিশ থেকে গ্রেন সব কিছু এখানে আসতেছে, যেহেতু পপুলেশন বাড়ছে বাংলাদেশের। প্লাস আরেকটা জিনিস বুঝতে হবে, এখানে আমাদের বাংলাদেশের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলের প্রচুর পপুলেশন আছে। সো আমাদের ফিশ ইম্পোর্ট এখানে বাংলাদেশ থেকে হিউজ পরিমাণে হচ্ছে। সাথে সাথে আপনার আমি বলবো যে অন্যান্য যে কিছু কিছু ফিনিশড প্রোডাক্ট ফুড সেক্টরে, স্পাইসেস বলেন, তারপরে আপনার স্ন্যাক্স বলেন, ফ্রোজেন স্ন্যাক্স বলেন, ফ্রোজেন ফুড বলেন, এই সব কিছুই কিন্তু এখন এখানে আসছে। সো যে কোনো গ্রোসারি স্টোরে, ইভেন আপস্কেল গ্রোসারি স্টোরে গেলেও যেটা দেখা যাচ্ছে, ওরা কিন্তু এটা রিকগনাইজ করছে যে আপনার
অলমোস্ট লাইক আড়াই 3 লাখের মতো বাংলাদেশি এখানে আছে। সো ওদের জন্য আলাদাভাবে আইল, ইন্ডিয়ান আইলস যেমন আছে, এখন কিন্তু আমাদের আইলসগুলো চলে আসছে। সো আমি বলবো যে লাইক ফুড অ্যান্ড ফুড প্রোডাক্টসের পটেনশিয়াল এখানে অনেক বেশি, অনেক বেশি। একটা একটা সাধারণ হিসাব দেখি আমরা, গার্মেন্টস আমরা সপ্তাহে না কিনলে, মাসে না কিনলে, 2 মাসে একবার কিনি, বাট ফুড তো আপনার 3 বেলাতেই লাগছে, হ্যাবিট কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো ইয়েস, প্রচুর স্কোপ রয়ে গেছে এবং আরও অনেক এগ্রি প্রোডাক্ট সেখানে যাবে, সে প্রত্যাশা আমরা করতেই পারি। একটু ছোট করে জানবো যে বাংলাদেশে এনআরবি যারা সেখানে রয়েছেন তারা আসলে কেমন ব্যবসা বাণিজ্য করছেন, আগে যে অপরচুনিটি ছিল এখনকার অপরচুনিটি এগুলোর মধ্যে যদি তুলনা করতে বলে আসলে কি বলবেন আপনি? আবার আমি আমি যেটা দেখতে পাচ্ছি, আমি আসলে ট্রেন্ডটা দেখতে, আমি এখানে আছি 1988 থেকে। সো প্রথম কয়েক বছর, আমি বলবো 1 দশকের মতো আসলে সময় গেছে সেটেলমেন্টের জন্য। সো সেটেলমেন্ট করা, এখানে এখানে সেট হওয়া, কালচারটা বোঝা, কমিউনিকেশন স্কিলসটা বাড়ানো অ্যান্ড মার্কেট ট্রেন্ডটা বুঝতে আমাদের আসলে সময় লাগছে। কিন্তু তারপর পরই বাংলাদেশিরা লাইক প্রায় প্রত্যেকটা সেক্টরে এখন কাজ করছে। আপনি আপনি প্রত্যেকটা সেক্টরে বলতে, আমি যদি বলি যে আমাদের কনস্ট্রাকশন সেক্টরে ইয়েস ডেভেলপ করছে তারা, আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরে তারা কাজ করছে, আর লাস্ট 20 বছরে যে আমাদের বাংলাদেশি ডায়াসপোরা এখানে এসছে, ভেরি নলেজেবল এবং প্ল্যান করে ওনারা এসছেন। সো এসে আসলে 1-3 বছর সময় নিয়ে, যে ইভেন ব্যাংকে কাজ করছে, ব্যাংক থেকে সে আস্তে করে বের হয়ে নিজেই সেলফ এমপ্লয়েড হয়ে যাচ্ছে। এটাই কিন্তু ব্যবসা এখানে। ব্যাংকিং সেক্টর একটা সময় পরে সে বুঝে ফেলছে যে না, ঠিক আছে, আমি যদি এখন মর্গেজ মার্কেটে বা স্টক মার্কেটে কাজ করি, আমি আসলে সেলফ এমপ্লয়েড হয়ে যাব। সো পরিশ্রম বেশি করছে এবং আগায় আসছে। সেম ওয়েতে আপনার প্রত্যেকটা সেক্টরে আসলে এখন বাংলাদেশের আগায় আসছে, ম্যানুফ্যাকচারিং বলেন, সার্ভিস বলেন, হসপিটালিটি বলেন, ইভেন লাইক পার্সোনাল কেয়ার, এডুকেশন, প্রত্যেকটা জায়গাতেই আসছে, আশা ব্যঞ্জন। সেটাই, এবং হায়ার এডুকেশনের জন্য অস্ট্রেলিয়া অনেক ভালো একটা জায়গা আমরা জানি, তো সেই সব বিষয়ে আমরা জানবো। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে বাংলাদেশ কানাডা ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ বিজনেস চেম্বার অফ কানাডার প্রেসিডেন্ট এইচ এম ইকবালের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। জনাব ইকবাল, আপনি বলছিলেন যে বিভিন্ন সেক্টর থেকে কানাডায় মানুষ যাচ্ছে, আমি শুনছিলাম যে হায়ার এডুকেশনের জন্য সেখানে যাচ্ছেন অনেক স্টুডেন্ট বাংলাদেশ থেকে, এই বিষয়গুলো একটু জানতে চাই আসলে আপনার কাছ থেকে বিস্তারিত। ইয়েস, বাংলাদেশ থেকে এখানে অনেক অনেক লাইক বাংলাদেশি আসছেন এখন। এই ট্রেন্ডটা আসলে আমি বলবো যে লাইক আমরা এত তাড়াতাড়ি এত বড় পপুলেশন আমরা আমাদের তৈরি হবে এটা আমরা ভাবি নাই, বাট এখন ধরেন আমাদের পপুলেশন এখানে অলমোস্ট 3 লাখের কাছাকাছি। মজার ব্যাপার হচ্ছে যে আপনি যখন কেনেডিয়ান হয়ে যাবেন তখন আর আপনার বাংলাদেশি আইডেন্টিটি স্ট্যাটিস্টিক্স কানাডা আসলে রাখবে না, তখন আপনি কেনেডিয়ান। বাট আমাদের যতটুক লাইক হিসাব আছে বা ট্রেসেবিলিটি আছে তাতে আমরা দেখতে পাচ্ছি 3 লাখের মতো চলে আসছে। কিভাবে আসতেছে দেখেন, অনেকগুলো, ফার্স্ট অফ অল আপনি অনেকগুলো ক্যাটাগরিতে ইমিগ্রেশন খোলা। এর ব্যাপারে আরেকটা মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে আপনার প্রতি স্কোয়ার কিলোমিটারে 1106 জন জনসংখ্যা, সেখানে কানাডাতে আপনার 3.8%, 4 জন লোক না, বাংলাদেশের চেয়ে অলমোস্ট 55টা বাংলাদেশের সমান কানাডা। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এই কানাডিয়ান গভর্নমেন্ট থেকে আরম্ভ করে টোটাল কানাডিয়ানসরা বোঝে যে লোক যদি না বাড়ে তাহলে আসলে রেভিনিউ বাড়বে না, প্রসপারিটিও আসবে না। সো এটা ইমিগ্রেশন এখানে সবসময় ছিল, সবসময় হচ্ছে। আমাদের এখানে বাংলাদেশ থেকে এখন আসলে যেভাবে আসছে, আমি বলবো যে প্রচুর প্ল্যান করে আমাদের ছোট ভাই বোনরা সবাই চলে আসছেন এখানে। এর মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে যে স্টুডেন্ট, আপনি চিন্তা করেন 2019 টোটাল স্টুডেন্ট আসছে এখানে 6,42,000 মতো, তার মধ্যে শুধু ইন্ডিয়া থেকে আসছে 2,19,885 জন 2019।
বাংলাদেশি গত বছর এসছে 8,490 জন, ট্রেনটা বোঝার চেষ্টা করি। 2015-তে এসেছিল 2,685 জন, তারপরে বছর 3,000 প্লাস, তারপরে বছর 4,000 প্লাস, আর 2018-তে 6,420 জন। এইভাবে যখন স্টুডেন্ট আসা আরম্ভ করছে, আলটিমেটলি তারাই কিন্তু সেটেল করছে এখানে। আপনি এখানে একটা স্টুডেন্ট আসার পরে সে যদি একটা আন্ডার গ্র্যাড কোর্স কমপ্লিট করে, সাথে সাথে সে 3 বছরের ওয়ার্ক পারমিট পেয়ে যাচ্ছে। অ্যান্ড 1 বছর কাজ করার পরে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আপনি সেইখানে আসলে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারে এবং পিআর হয়ে যাচ্ছে। ক্যানাডিয়ান গভর্নমেন্টও একটা খুব ভালো স্মার্ট মুভ নিছে যে নতুন ইমিগ্রেন্ট আসার চেয়ে যদি ইয়াং বয়সে কেউ চলে আসে তার অ্যাডাপ্টেবিলিটি অনেক বেশি। তো সে আসছে, নিজের খরচে পড়াশোনা করছে, সিস্টেমটা শিখে নিচ্ছে, কালচারটা বুঝে নিচ্ছে, সোসাইটিতে অ্যাডাপ্ট করে নিচ্ছে। সো সে ইজিলি লাইক 4 বছর কোর্স, 1 বছর কাজ করার পরে 5 বছর পরে সে ইমিগ্রেন্ট হয়ে যাচ্ছে, তারপরে 8-3 বছর থাকার পরে সে সিটিজেন হয়ে যাচ্ছে। সো আমাদের আসলে বাংলাদেশি ডায়াসপোরা এখানে বাড়ছে, বিকজ প্রত্যেকটা সেক্টর থেকেই তারা আসলে আসছেন এখানে। আমরা গত বছর একটা প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামে আমি আসলে লোক জায়গা দিতে পারিনি। আমরা 120 জনকে ডাকছিলাম, তার মধ্যে একদম ভাগ করা ছিল 10 জন আইবিএল মুনি, আপনার 10 জন ইঞ্জিনিয়ার, 10 জন ডাক্তার, 10 জন ডেন্টিস্ট, 10 জন সিএ, 10 জন আপনার FCA, 10 জন আপনার অ্যাটলিস্ট মাল্টিন্যাশনাল লেভেলে কাজ করে আসছে, অ্যাটলিস্ট লাইক 10 জন টিচার, টিচার বলতে আপনার এখানকার অ্যাটলিস্ট ইউনিভার্সিটির টিচার, আমি জানি না আপনি জানেন কিনা, এখানকার ইউনিভার্সিটির ভিসি পর্যন্ত বাংলাদেশি ছিলেন, ডক্টর অমিত চাকমা, উনি এখন অস্ট্রেলিয়াতে আছেন। সো এখানে আমাদের অলমোস্ট লাইক 300-এর উপরে প্রফেসর্স আছেন বাংলাদেশি। ক্যানাডার স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের আরম্ভই করে বাংলাদেশিরা এসে ঢাকা ইউনিভার্সিটি। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি আমাদের ডায়াসপোরা এখানে আসছে। আমি 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 আসলে প্রচণ্ড আশাবাদী যে আগামী কয়েক বছরের মধ্যে যেভাবে বাড়বে, লাইক ফ্যামিলি তো এক্সপ্যান্ড হচ্ছে এখানে, তাতে আমাদের লোক সংখ্যা ইভেন মিলিয়নে চলে আসতে আগামী 10 বছর চলে আসতে পারে। আচ্ছা, আমি সেটা প্রত্যাশা করছি। তার মানে বিভিন্ন সেক্টরের জনশক্তি সেখানে যাচ্ছে, তো দক্ষ জনশক্তির আসলে কিন্তু এক্ষেত্রে খুবই দরকার। তো দক্ষ জনশক্তি তৈরিতে আসলে কি করা যেতে পারে, সরকারের কাছে কি প্রত্যাশা থাকবে, অথবা আপনারা আসলে যদি কোনো ভূমিকা নেন এক্ষেত্রে কি বলবেন? ওয়েল, সরকারের কাছে আমাদের যেটা সাজেশন হচ্ছে সেটা হচ্ছে যে স্টুডেন্টও তো আসছে তাদের নিজের খরচ করে, বাট এখানকার যদি আপনি ডিমান্ড দেখেন, এখানে কাউকে যদি স্পন্সর করতে হয় তাহলে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হয়। প্রফেশন কি কি, আপনি সিম্পল প্লাম্বার, মেসন, কার্পেন্টার, ড্রাইভার, নার্স, ইলেকট্রিশিয়ান, আপনার ইভেন লাইক ইউনো এইচভ্যাক টেকনিশিয়ান, প্রত্যেকটা সেক্টরে কিন্তু লোক আসছে বিভিন্ন দেশ থেকে। আমাদের দেশ থেকে যদি আসতে হয়, আসলে আমি বলবো যে খুব ইজি ওয়েতে যদি আসতে হয়, যদি গভর্নমেন্ট একটা ভেরি ইন্টেন্সিভ কমিউনিকেশন কোর্স করে, কারণ ল্যাঙ্গুয়েজ এখানে হয় ইংলিশ অথবা ফ্রেঞ্চ জানতে হবে। সো যদি বেসিক ইংলিশ কোর্সটা তাদের করা থাকে, তাদের যদি কমিউনিকেশন করার মতো অ্যাবিলিটি থাকে, আর সাথে যদি আসলেই অ্যাফিলিয়েটেড এখানকার কোনো কলেজ বা ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড যদি আরও 20-50টা ইনস্টিটিউশন দাঁড়ায়, বাংলাদেশে তো এখন মোটামুটি অনেকগুলো ইউনিভার্সিটি হয়েছে, বাট আমি বলবো যে ইউনিভার্সিটি থেকে যারা আসতেছে তাদের চেয়ে যদি একদম মিড লেভেলে যে পলিটিক্স থেকে পড়াশোনা করছে তাদেরকে যদি গাইড দেওয়া যায় যে না ঠিক আছে, এর সাথে এক্সটেন্সিভ ইংলিশ কোর্স করো, কোয়ালিফাই করো, এবং এটা আসলে অলমোস্ট লাইক ইউনো এমপ্লয়াররা নিজের খরচে বাংলাদেশ থেকে নিয়ে আসবে লোক। আমাদেরই আমাদের অর্গানাইজেশনে আমি অলমোস্ট কত 39 জনকে স্পন্সর করছি বাংলাদেশ থেকে, এই বছর আমাদের অ্যাটলিস্ট আরো 15-16 জনকে করতে হচ্ছে। সো যেই ক্যাটাগরি লাইক আমরা যেটা করছিলাম, ভেরি সিম্পল, আমরা জানি যে কমিউনিকেশন তাকে শিখতে হবে, সো প্রাইভেট টিউটর দিয়েছি যা অ্যাটলিস্ট বেসিক ইংলিশটা বলো, বলতে শিখো, লেখা লেখা যতটুকু লিখতে পারো অ্যাটলিস্ট পড়তে শিখো। সো ওইভাবে যদি সিম্পল কারিগরি যেই ইনস্টিটিউটগুলো আছে
ওইখানে যদি একটু চেষ্টা করা হয় যে না ফোকাস যদি থাকে যে আমরা আসলে ক্যানাডাতে একটা হিউজ অপরচুনিটি রয়ে গেছে, এখানকার 10টা প্রভিন্স, 3টা টেরিটরি, প্রতিদিন আপনি গভর্নমেন্ট সাইট বলেন, প্রাইভেট সাইট বলেন, জব সাইটে গেলে আপনি দেখবেন যে হাজার হাজার জব। এবং ওপেনলি আমাদের আশেপাশের দেশগুলো থেকে চলে আসতেছে, বাট আমাদের বাংলাদেশ থেকে আসতে পারছে না বিকজ অফ কমিউনিকেশন স্কিলস। সো কমিউনিকেশনটা যদি একটু ডেভেলপ করা হয়, আর যদি একটি কোর্সগুলো এখানকার ওরিয়েন্টেড কোর্স করা যায়, কিছু ক্যারিকুলাম যদি অ্যাড করা যায়, না আসার তো কোনো কারণ নেই, অফকোর্স আসতে পারবে। আগের বছর বিওএর সাথে কথা বলছিলাম এবং আমি ফর্মালি চিঠিও দিছিলাম যে সিম্পলি আপনি চিন্তা করেন, এখানে যদি 3 লাখ লোক থাকে বাংলাদেশি, ফ্যামিলি হিসাবে যদি চিন্তা করেন সেটা আপনার 75,000, এবং 75,000 এর মধ্যে আপনার 60,000 বা 65,000 ভদ্রলোক বা মানে ফ্যামিলির নিজস্ব একটা বাড়ি আছে, তার মানে তার একটা ইজি একটা লাইন অফ ক্রেডিট আছে এবং তার ইকুইটি বিল্ড আপ হয়েছে। সে কিন্তু যে কোনো সময় ইচ্ছা করলে $1.5 লাখ তার ওখান থেকে সে বের করতে পারছে ভেরি লো ইন্টারেস্টে। এখন যদি বাংলাদেশে শুধু এই মানে বাংলাদেশি ডায়াসপোরা ইন ক্যানাডা বা ইভেন গ্লোবালি যারা বাংলাদেশি আছে যাদের ইকুইটিটা বিল্ট আপ হয়ে গেছে, তাদের জন্য যদি আপনি কিছু সহজ সেক্টর ওপেন করে দেওয়া হয় যে এই ইন্ডাস্ট্রিতে তারা প্রিভিলেজ পাবে, সেটা ইভেন আপনি যদি স্টক মার্কেট বলেন বা একটা মিউচুয়াল ফান্ড বলেন বা একটা বন্ড বলেন, যদি ওইভাবে, কারণ বাংলাদেশে তো এখন ডেভেলপমেন্টের একদম লাইক টপ প্রায়োরিটিতে ডেভেলপমেন্ট হচ্ছে, আর এটা হওয়াটাই স্বাভাবিক বিকজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতেই হবে। সো ওই জায়গায় যদি ফান্ড লাগে, এখানে যদি এটা একটু ডিসিপ্লিনড ওয়েতে এবং প্রপার ওয়েতে যদি অ্যাপ্রোচটা করা যায়, তাহলে এখানে যে কোনো বাংলাদেশি আপনার বাংলাদেশে ইনভেস্ট করার জন্য লাইক ইন্টারেস্টেড হবে, যদি এখানে আসলে তাদের ইনভেস্টমেন্টটাকে প্রোটেক্ট করা যায়। সো আমি আমরা আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকগুলা ব্যাংকিং সেক্টর থেকে লাইক US dollar accounts করলে আপনার কিছু ফেসিলিটি পাওয়া যাচ্ছে। সো ওইটা আসলে আমি বলবো যে অতটা অ্যালিউরিং না, অ্যালিউরিং হবে যদি আপনারা যে এই এই বন্ডে এই গভর্নমেন্টের এখানে 10টা ব্রিজ হবে, এই ব্রিজটা টোটাল ফাইন্যান্স ক্যানাডা দেখ, ক্যানাডা ইন বাংলাদেশের দেখ, এটা অর্গানাইজ করতে আসলে কিছু সময় লাগবে না। আজকে আসলে আমাদের হাতে একদমই সময় নেই, আমরা প্রত্যাশা করব যে কানাডিয়ান এফডিআই অনেক বৃদ্ধি পাবে আমাদের বাংলাদেশে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করতে হচ্ছে আপনাকে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, এতক্ষণ বাংলাদেশ কানাডা ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ কানাডা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট জনাব HM ইকবাল। দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি, আবারও ফিরব 1:30 আমাদের সঙ্গেই থাকুন।